লখিমপুর জেলা ক্রীড়াসন্থার তত্ত্বাবধানত রামধেনু স্পোর্টস ক্লাবর উদ্যোগত আর লীলাবাড়ী বাসী রাইজর সহযোগত এদিনিয়াকৈ অনুষ্ঠিত করা হয় সদৌ দিবা নৈশ প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতা। লীলাবাড়ী তিনিআলি 533 নং কাকৈ নপাম প্রাথমিক বিদ্যালয়ের খেলপথারত অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতাখনিত অসমৰ বিভিন্ন প্রান্তরের প্রায় 10টা দলে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাখনির উদ্বোধন করে লখিমপুর জেলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক নবকুমার বৰুৱাই। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকে লখিমপুর জেলা ক্রীড়াসন্থার কার্যকরী সভাপতি লতিফুল আহমেদ হুসেন, লখিমপুর সদর আরক্ষী বিষয়া টুলুমণি দুয়ারা, লীলাবাড়ী ত্রয়োদশ অসম আরক্ষী উপ আরক্ষী অধীক্ষক বাবুল বৰা, লীলাবাড়ী আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মদন বরার বহুকেইজন গণ্যমান্য ব্যক্তি। উদ্বোধনী প্রতিযোগিতাখনির ত্রয়োদশ অসম আরক্ষী লীলাবাড়ী আর বিশ্বনাথের মাজত অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাখনে ত্রয়োদশ অসম আরক্ষীর দল জয়ী হবলে সক্ষম হয়। অন্যতে চূড়ান্ত প্রতিযোগিতাখনে নারায়ণপুর স্কাইলাক আর মাজুলী টাউন ক্লাবর মাজত অনুষ্ঠিত হয় আর নারায়ণপুর স্কাইলাক জয়ী হবলে সক্ষম হয়। হয়, যোৱা তিনি বছৰ ধৰি আমি সমূহ লীলাবাড়ীবাসী তথা লখিমপুৰ জিলা ক্ৰীড়াসন্থাৰ সহযোগত আমি এখনি দিবানৈক্য ভলীবল প্ৰতিযোগিতা আয়োজন কৰি আছোঁ আৰু এইখিনি ক্ষেত্ৰত আমি যিসকল আজিলৈকে প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিছে সকলো দলকে আমি এই উদ্যোক্তাৰ তৰফৰ পৰা আমি আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। এই প্ৰতিযোগিতাখন আমি এদিনীয়া কাৰ্যসূচী আছে যিহেতু আজি অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানত আমাৰ লখিমপুৰ জিলাৰ অতিৰিক্ত আৰক্ষী বিষয়া মহোদয় আহিছিলে আৰু জিলা ক্ৰীড়াসন্থাৰ সাধাৰণ সম্পাদক মহোদয় আৰু আমাৰ মাজত আছে জিলা ক্ৰীড়াসন্থাৰ কাৰ্যকৰী সভাপতি ডাঙৰীয়া সকলো সহযোগত আজি অনুষ্ঠানটি আপোনালোকে দেখিছে ওচৰৰ পৰা আমি চলাই যাবলৈ আমি সক্ষম হৈছোঁ। সকলোৰে সহায় সহযোগিতা লাগিব, আমি অনাগত দিনতো এনেই অনুষ্ঠানটি আগুৱাই লৈ যাবলৈ সকলোৰে আমি সহায় সহযোগিতা বিচাৰিছোঁ। প্ৰতিযোগিতাখনিত এতিয়ালৈকে 12টা দল আহিছে অংশগ্ৰহণ কৰিছে, তাৰ মাজতে মাজুলী নাৰায়ণপুৰ ঢকুৱাখানাকে ধৰি কেইবাটাও অসমৰ আগশাৰী ভলীবল দল দেখা গৈছে। অসম পুলিচ ত্ৰয়োদশ অসম আৰক্ষী বাহিনীকে ধৰি কেইবাটাও আগশাৰী দল আমি আজি প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিছে। উদ্বোধনী মেচখন প্ৰতিযোগিতাখন হৈ গ'ল ত্ৰয়োদশ অসম আৰক্ষী বাহিনী বনাম নাৰায়ণপুৰ। লখিমপুৰৰ পৰা ৰাহানুদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।